নমস্কার আমাদেরকে স্বাগত সর্বজ্ঞ চ্যানেলে ভারতীয় ইতিহাসের অন্তর্গত বৈদিক যুগ সম্বন্ধে কিছু প্রশ্ন এবং তার উত্তর জানব ভারতের প্রাচীনতম সাহিত্য কোনটি ভারতের প্রাচীনতম সাহিত্য হল আর্যদের প্রধান ধর্মগ্রন্থ বেদ বেদের অপর নাম শ্রুতি পনেরোশো থেকে এক হাজার খ্রীষ্টপূর্বাব্দে বেদ রচিত হয়েছিল বলে অনুমান করা হয় বেদের চারটি ভাগ ঋক সাম যজু ও অথর্ব ঋগ্বেদ হল বৈদিক যুগের প্রাচীনতম গ্রন্থ বেদের শেষ ভাগের নাম অথর্ব প্রতিটি বেদের চারটি অংশ সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ বেদান্ত কাকে বলে উপনিষদকে বেদান্ত বলে বেদের অন্তে থাকে অর্থাৎ বেদের শেষতম অংশে থাকে উপনিষদ তাই এর নাম বেদান্ত কোন দেবতার জন্য সবচেয়ে বেশি স্তোত্র আছে ঋগ্বেদে ইন্দ্রের নামে দুশো পঞ্চাশটি স্তোত্র আছে এর নামে এনাকে বলা হয় পুরন্দর বা দুর্গ ধ্বংসকারী ইনি হলেন বৃষ্টির দেবতা ইন্দ্রের পরেই অগ্নি অগ্নির জন্য দুশো স্তত্র আছে কথাটি কোথা থেকে এসেছে বেদ শব্দটি বিদ ধাতু থেকে উৎপন্ন বিদের অর্থ জ্ঞান চারবেদ ছাড়া অন্য একটি বৈদিক সাহিত্যের নাম কী বেদাঙ্গ বেদাঙ্গের ছটি ভাগ শিক্ষা ছন্দ ব্যাকরণ নিরুক্তি জ্যোতিষ ও কল্প শিক্ষা বিশুদ্ধভাবে উচ্চারণ করে বেদ পাঠের শিক্ষা দেওয়া আছে ছন্দ এতে বেদের পদবিন্যাসের আলোচনা করা আছে ব্যাকরণ নিরুক্তি বেদের সাহিত্যে উল্লিখিত শব্দগুলির আলোচনা আছে জ্যোতিষ ও কল্প বৈদিক ধর্মের বিধান ও নক্ষত্রের অবস্থান আলোচনা আছে দশ রাজার যুদ্ধের কথা কোন গ্রন্থে পাওয়া যায় ঋগ্বেদে আর্যদের প্রধান ভাষা কী ছিল সংস্কৃত বৈদিক যুগে ধনশালী বণিকদের কী নামে ঢাকাওত হতো শ্রেষ্ঠী বা সেটি গহপতি কি বৈদিক পরবর্তী যুগে গ্রামাঞ্চলে শ্রেণীভুক্ত একটি অত্যন্ত বিত্তশালী কৃষক সম্প্রদায়ের উৎপত্তি হয়েছিল এদের নাম গহপতি ঋগ্বেদের যুগে প্রধান শিল্প কী ছিল প্রধান শিল্প ছিল সুতি বা পশম বস্ত্রবায়ন এছাড়া কারিগরি শিল্পের মধ্যে রথ ও যুদ্ধাস্ত্র নির্মাণ শিল্পও যথেষ্ট উন্নতি লাভ করেছিল হরপ্পা সভ্যতার সঙ্গে বৈদিক সভ্যতার প্রধান পার্থক্য কি হরপ্পা ছিল নগরকেন্দ্রিক বৈদিক সভ্যতা ছিল গ্রাম কেন্দ্রিক সভ্যতা এছাড়া হরপ্পাতে লোহা ঘোড়ার চল ছিল না যা বৈদিক সভ্যতায় ছিল হরপ্পাতে মূর্তি পুজোর প্রচলন ছিল কিন্তু আর্যদের ছিল না হরপ্পাতে মৃতদেহকে সমাধিস্থ করা হতো কিন্তু আর্যরা দাহ করত মৃতদেহকে হরপ্প সভ্যতা মাতৃকেন্দ্রিক ও নারী দেবতাদের প্রাধান্য ছিল আর্য সভ্যতা কেন্দ্রিক এবং এখানে পুরুষ দেবতাদের প্রাধান্য ছিল হরপ্পাতে বৃষের গুরুত্ব ছিল আর্যরা গাভীর সমাদর করত বেশি হরপ্পর সভ্যতা ছিল বাণিজ্য কেন্দ্রিক বৈদিক সভ্যতার অর্থনীতির ভিত্তি ছিল কৃষি ও পশুপালন বর্ণভেদের কথা প্রথম কোথায় উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূত্রে প্রথম উল্লেখ পাওয়া যায় আর্যদের মধ্যে প্রচলিত মনা মুদ্রাটি আসলে কোথাকার মুদ্রা মনা হলো ব্যাবিলনের প্রচলিত মুদ্রা গোপ কাদেরকে বলা হতো জনের অধিপতিকে গোপ বলা হতো ঋগ্বেদের যুগে কয়েকটি কুল বা পরিবারকে নিয়ে তৈরি হতো গ্রাম কয়েকটি গ্রাম নিয়ে তৈরি হতো কয়েকটি বিষ নিয়ে তৈরি হতো জন এই জনের অধিকর্তাকে গোপ বলা হতো বেশিরভাগ ক্ষেত্রে জনের অধিকর্তা হতেন স্বয়ং রাজা আর্য সমাজে কোন জনসভাটি বয়স্কদের নিয়ে গঠিত হতো এই যুগে দুটি জনসভা রাজশক্তিকে নিয়ন্ত্রণ করত। সভা ও সমিতি সভা ছিল বয়স্কদের নিয়ে গঠিত আর সমিতি ছিল জনসাধারণের সাধারণ পরিষদ স্বরদর্শন কি ছয়জন ঋষি ছটি দর্শন রচনা করেন উপনিষদের গভীর তত্ত্বগুলির ব্যাখ্যা থেকেই স্বরদর্শন রচিত হয়েছিল বৈদিক যুগে উগ্র কাদেরকে বলা হতো বৈদিক যুগে অপরাধীদের ধরে নিয়ে আসতো এক শ্রেণীর লোক তাদেরকে বলা হতো উগ্র মধ্যমর্ষীদের কাজ কী ছিল পারস্পরিক বিবাদে যিনি মধ্যস্থতা করতেন তাকে বলা হতো মধ্যমর্ষী বৈদিক যুগে গ্রামে যিনি বিচার করতেন তার নাম কী ছিল গ্রাম্যবাদীন শত অনিত্র কি শত দাঁড় বিশিষ্ট নৌকাকে শত অনিত্র বলে ঋগ্বেদে এর উল্লেখ আছে বৈদিক যুগে নদীর দেবতা কে ছিলেন সরস্বতী ছিলেন নদীর দেবতা সন্ন্যাসের অপর নাম কী জ্যোতি বৈদিক যুগে রাজাকে কি বলা হতো রাজন ঋগ্বেদে একজন শক্তিশালী রাজার উল্লেখ আছে নাম কি। ঋগ্বেদে উল্লেখ আছে ভরতরাজ সুদাস দশটি আর্য রাজাদের সম্মিলিত বাহিনীকে পরাস্ত করেন যা দশ রাজার যুদ্ধ নামে পরিচিত